পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কফি। থ্যাংক ইউ ম্যাম। আপনি আমাকে কফি না খাইয়ে ছাড়বেন না, তাই না? এটা এখন আপনার খুব দরকার। আপনার ফ্যামিলির উপর দিয়ে খুব ধকল যাচ্ছে, তাই না? Must be sunny. দেখেছিলাম আগের দিন ক্লাবে, তোমার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, একভাবে তাকিয়ে থাকে, অদ্ভুত লাগছে আমার ছেলেটাকে। তারপরে আমার ড্যাগারের ছবি আঁকে। সানি, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, কথা বলবেন তোমার সাথে, এসো। সানি, নিপাতা, তবে আজ আমি একটা অন্য পরিচয় নিয়ে এসেছি। স্পেশাল অফিসার সিদ্ধার্থ মাদার। প্রজ্ঞা ম্যামের যে মার্ডারটা হয়েছে সেটা নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। হ্যাঁ, প্লিজ বলুন না। আচ্ছা সানি, তুমি তো মার্ডার স্পটে ছিলে না, বাড়িতে ছিলে, তোমার বোধহয় শরীর খারাপ হয়েছিল, কি হয়েছিল এক্স্যাক্টলি? আপনি ঠিকই বলছেন অফিসার, আমার কালকে হঠাৎই আমার স্টমাকটা খুব আপসেট হয়ে যায়। আমি ঘরের মধ্যেই ছিলাম, আমি ঘর থেকে কোথাও বেরোইও নি। এবং মালতী এখানে যিনি হাউস হেল্প আছেন, তো তিনি আমাকে প্রায় 2-3 বার মতন বাইরে থেকে ডেকেও ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরটা এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি জোরে ওনাকে বলতেও পারিনি যে আমি ঘরের ভেতরে আছি। মানে আমি জাস্ট নেতিয়ে পড়েছিলাম অফিসে। ডক্টরের কাছে যেমন স্টামাক আপসেট নিয়ে আমি কি ডক্টরের কাছে যাবো? অফিসে সিভিয়ার স্টামাক আপসেট, ডক্টরের কাছে গেলে তো মেডিসিন দেবে, তাই না? হ্যাঁ, মেডিসিনস তো ডেফিনেটলি না, মেডিসিন আমি নিয়েছি ওই কালকে বেলার দিকে, মানে ওই দুপুরবেলা নাগাদ আমার একটু বেটার ফিল করি আমি। তখন আমি বাড়িতে চেক করি যে দেখি বাড়িতে কোনো মেডিসিনই নেই। তখন ওই সামনেই আমাদের অপোজিটে একটা মেডিসিন শপ আছে, সেখান থেকে গিয়ে আমি কিছু মেডিসিন নিয়ে আসি। এবং আমি 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 আপনাকে দেখাতেও পারি আমি কী মেডিসিন এনেছি। জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ অফিসার, ও কিন্তু সত্যি কথা বলছে জানেন তো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।